আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বিআর মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ। শুধু দর্শক, আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরেই আপনারা শেষ করবেন। তো এখন কথা হচ্ছে যে হঠাৎ আবার কি হলো যে ভারতীয় ভিসা আবেদন বন্ধ হয়ে যেতে পারে? তা দেখুন ভাই, গেল কিছুদিন আগেই কিন্তু ভারতীয় ভিসা আবেদন শুরু হয়েছে, তাও সীমিত পরিসরে। মোট 3 ক্যাটাগরিতে তারা ভিসা আবেদন গ্রহণ করছে, মেডিকেল ভিসা, এরপরে হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা আর স্টুডেন্ট ভিসা। তো এগুলোর বাইরে কিন্তু বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা স্পাউস ভিসা, এই সমস্ত ভিসাগুলো কিন্তু গ্রহণ করা হচ্ছে না। তো যাই হোক, এটা আমার আজকের ভিডিও টপিক না। তো দেখা যাচ্ছে যে গেল মানে 2-3 দিনের মধ্যেই 8 তারিখ পর্যন্ত স্লট পূরণ হয়ে গেছে, যার কারণে তাৎক্ষণিকভাবে ভারতীয় হাই কমিশন থেকে নির্দেশ পাওয়ার পরপরই ভারতীয় ভিসা আবেদন সেন্টার তাদের আবেদন গ্রহণ করা বন্ধ করে দেয় এবং তারা আইভ্যাক বিডি যে তাদের ওয়েবসাইট, সেখানে তারা নোটিশ ঝুলিয়ে দেয়। এরপরে যেটা দেখা গেছে, তারা সেখানে বলেছিল যে 8 তারিখ পর্যন্ত স্লট কমপ্লিট, 9 তারিখ সকাল থেকে আবারও যথারীতি আবেদন শুরু হবে। 9 তারিখ সকাল থেকে যে অবস্থা হয়েছে, দেখা গেছে যে মানে সার্ভারে এত বেশি চাপ পড়েছে, ম্যাক্সিমাম 90% লোকে অ্যাপ্লিকেশন করতে পারেনি। কারণ দেখা যাচ্ছে হয়তোবা প্রতি মিনিটে তারা 10টা আবেদন গ্রহণ করে, সাপোজ 10টা আবেদন গ্রহণ করে, এটা বলছি আমি আপনার বোঝার জন্য, কিন্তু আবেদন পড়তেছে 10,000। তাহলে কিভাবে সম্ভব? এখানে আপনি কোনো লোক ধরেও কোনো কিছু করা সম্ভব নয়, কাউকে মানে আপনি কোনো যদি তদবির করবেন, এখানে তদবির করারও কোনো সুযোগ নেই। সুতরাং আপনি এখন কি করবেন? তো এখানে আপনার যেটা করণীয়, যে অনেকে হয়তো মনে করে আছেন আমার আজকের আবেদনটা কালকে করব। দেখেন, আপনি আজকের আবেদনটা কালকে করতে যাচ্ছেন, আপনি ইচ্ছা করে একদিন পেছাচ্ছেন, সিস্টেম কিন্তু আপনাকে অটোমেটিক্যালি 10 দিন পিছিয়ে দিচ্ছে। তো তাহলে এখন আপনার যেটা উচিত, আপনার আর দেরি না করে সকাল থেকে আপনাকে সন্ধ্যা পর্যন্ত ট্রাই করতে হবে, যতক্ষণ পেমেন্ট না নেয়। পেমেন্ট না নেওয়া পর্যন্ত কিন্তু আপনার আবেদন গ্রহণ কোনোভাবেই হবে না, বা আপনি কখনোই ফাইল জমা দিতে পারবেন না। এমনিতেই দেখা যাচ্ছে যে আপনার পেমেন্ট নেওয়ার পরেও যে ডেটটা আপনাকে দেওয়া হচ্ছে, সেই ডেটটা প্রায় 1 মাস পরে। ওই 1 মাস পরে গিয়ে আবার যে কখন আপনার ভিসা মানে দেয়, যদিও বা আমরা ধারণা করছি হয়তো 10 দিনের মধ্যে দিয়ে দিতে পারে, এমনই একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু আসলে যে কি হবে সেটা মহান আল্লাহ তাআলাই জানে। তো এই যদি হয় অবস্থা, তাহলে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে ভারতীয় ভিসার জন্য। বিশেষ করে যারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, তাদের প্রত্যেককে বলবো আপনারা খুব সকাল সকাল ভিসার আবেদন করবেন, এবং যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না নেয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতেই থাকবেন। কোনোভাবেই কোনো এজেন্সির মন ভোলানো কথায় আপনারা বলবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম হতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে SMS না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাই করেই যেতে হবে।